ओ अल्लाह मारो मुझे, नहीं नहीं मुझे मारो मारो। जखन छोटो छिला स्कूले पड़ीता। अरे बाबा एसएससी टा दिए ना 10 বছরের সাধনা তারপর তো চিল আর চিল, কলেজ লাইফে তো কোনো প্যারাই নাই, চিল জাস্ট চিল। এরপরে এসএসসি এর প্যাদানি খেয়ে যখন ইন্টারে উঠিলাম। আরে বাবু শোনো, তুমি কলেজে উঠে গেছো, কলেজ লাইফে কোনো প্যারাই নেই, মাত্র 2 বছর, চোখের পলক বন্ধ করবা যাবে 1 বছর, আবার খুলবা গেছে অনেক বছর, শুধু চিল আর চিল। হ্যালো চাচা, এখন বার্ষিকীতে পড়ি। আরে বাবু শোনো, বার্ষিকীতে উঠে গেছো, বার্ষিকীতে শুধু मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। भाई सब কিন্তু এই করোনা কালীন সময়ে মানুষ মইরা যাইতেছে, ঠিক আছে চিকিৎসার অভাবে মানুষ মইরা যাইতেছে, আর তারা কি না আইসিয়াম আই ফকিনের বলতে অপরে কি করস, নিচে নাম তুই জানো সে তোর অনলাইন ক্লাস হয়ে যাইছে, নিচে নাম। না 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 আমি বুঝতে পারতেছি না, অনলাইন ক্লাস করছিস কি লিগা কিছি তোর? আম্মু আম্মু তুমি কি বলছো, আমি তো অনলাইন ক্লাস করতেই চাই, অনলাইন ক্লাস করে আমি তো মানুষের মতো মানুষ হতে চাই, উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে চাই, কিন্তু আমি তো চেয়েও পারছি না আম্মু। কেন পারছো না তুমি? আসলে হয়েছে কি, জুম অ্যাপ দিয়ে তো আসলে অনলাইন ক্লাস করতে হয়, এখন এই জুম অ্যাপ থাকে এই ফোনে, আর ফোন বলতে তো আমার একটা ভাঙা আইফোন, এখন এই ফোন দিয়ে আমি যখনই জুম অ্যাপে ঢুকতে যাই জুম অ্যাপ আমাকে একটা মেসেজ পাঠায়, ওই মেসেজে লেখা থাকে আপনি যে ফোন দিয়ে জুম অ্যাপে ঢুকতে চেয়েছেন সেই ফোনটি একটি হারামজাদা নষ্ট ফোন, এই ফোনের সকল যোগ্যতা হারিয়ে ফেলেছে জুম অ্যাপে ঢোকার জন্য, দয়া করে আপনার ফোনটি চেঞ্জ করুন। আম্মু আম্মু আমি এখন কি করব, এই ভাঙা আইফোন দিয়ে তো জুম অ্যাপে ঢোকা যাচ্ছে না। বুঝলাম, কি আর করার। তেলের প্রয়োজন ঠিক এই ফোনে থাকা জুম অ্যাপ চালাতে এমবির প্রয়োজন, আম্মু এমবি কিনতে আবার টাকা লাগে, একটু টাকা হবে খুব কষ্ট হয়, মানে ওই ওই ফোনের স্ক্রিনটা খুব ছোট, তো এখন স্যারের খুব ছোট দেখা যায়, আর স্যারের যে একটা বোর্ড নিয়ে আমাদের অনলাইন ক্লাস করায় ওই বোর্ডে ঢুকতে খুব কষ্ট হয়, এখন ওই বোর্ডে লিখে লিখে স্যার আমাদের পড়ায়, লেখাগুলো খুব ছোট ছোট আসে, আমার দেখতে খুব কষ্ট হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার ওই ওয়ার্ডগুলো দেখতে হয় আম্মু, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি পড়ে, আমার এত কষ্ট হয়। এখন এখন হইতেছে কি, যদি একটু বড় একটা স্ক্রিন হইতো তাহলে স্যারের ঢুকতে এত কষ্ট হইতো না, হ্যাঁ স্যারে আমাদের খুব সহজে বুঝাতে পারতো, স্যারের বোর্ডে লেখাগুলো খুব বড় বড় হইতো, আমি বড় বড় করে দেখতাম এবং আমি অনেক বড় হতাম, অনেক বড় একটা মানুষ হতাম আম্মু, তাই আমার দরকার ছিল একটা ল্যাপটপ। আমি তো এখনো অনলাইন ক্লাস করতে পারবো না। আসলে হয়েছে কি, ল্যাপটপ চলতে তো ওয়াইফাই লাগে, হ্যাঁ রাউটার রাউটার, ওই এমবি দিয়ে তো ল্যাপটপ চলে না। থ্যাংক ইউ আম্মু, কিন্তু হয়েছে কি, ওই এটা এমনিতেই লাগানো যায় না, রাউটারটা বসাতে মানে ওয়াইফাই ওয়াইফাইটা বসাতে আবার ওই লোকের প্রয়োজন, আমি ওদের অফিস থেকে কাগজ নিয়ে এসেছি বুঝছো, এখানে ইনস্টলমেন্ট খরচ, এরপরে কেবল, এরপর নর্মাল কানেক্টর মিলিয়ে প্রায় 5,000 টাকার মতো লাগে বুঝছো, ওদের ফোন দিলে ওরা এসে লাগিয়ে দিয়ে যাবে।
কেবল নরমাল কানেক্টর ও ইনস্টলমেন্ট বিল নিয়ে মাত্র 1600 টাকা। এই আপু তুমি ইংরেজি এ এ সরি তুই ইংরেজি কইতে শিখলি কেমনে বুঝলি? ওর থেকে আবার বিবিসি জার্নাল নতুন ওয়েবসাইট ghoilearning.com থেকে আপনারা চাইলে শিখতে পারেন ইংরেজি। উপরে ক্যাপশনে লিংক দেওয়া আছে, আপনারা ক্লিক করুন। ক্লিক করে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পরে তিনটি কোর্স দিবে, প্রতিটি কোর্সের মূল্য 100 টাকা করে। আপনারা চাইলে একটি কোর্সও করতে পারেন, আবার তিনটি কোর্সও একসাথে করতে পারেন। যদি তিনটি কোর্স একসাথে নেন তাহলে ডিসকাউন্ট আছে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো এই কোর্স কমপ্লিট করার পরে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট তার মূল্য জানেন তো আপনারা সবাই। ইয়ে বিক গই ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যায়। ইয়ে ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রহে মাদার। আমার এই হাদাবুদ ছেলেটা এমন করলো? আম্মু তোমার এই হাদাবুদ ছেলে অনেক চালাক। এ তোমার ফোনটা নিয়া, একদিনও অনলাইন ক্লাস করে নাই, সারাদিন মোবাইলটা নিয়ে ফুচুর ফুচুর করছে, কানে চুম্মাই তো চুম্মাই তো মোবাইলটাকে ভিজাই ফেলছে। কি এখন আবার দিলা ল্যাপটপ? আমার পরে কালকে ফোনে কথা বলতে দেখছি বন্ধুর সাথে, কি বললো জানো? বলে মাম্মা কালকে আম্মুরে বুক্কা বানাবো, হাদা বুদে বানাইয়া একটা ল্যাপটপ নিব, ল্যাপটপে পাবজি ডাউনলোড করবো, তারপর আমি তুমি মিলে খেলবো, শুধু চিল হবে চিল। এই হলো তোমার হাদা বুদা ছেলের নমুনা। আম্মু আই ক্যান এক্সপ্লেইন।